আগের কথা। রূপনগর গ্রামের সোনামিয়া কাজ শেষে বাসা ফিরে এসে জানতে পেরে তার বড় মেয়ের বিয়ের আলাপ এসেছে। শুনছ, বড় মেয়েকে বিয়ে দিতে সব কিছু শেষ করলাম, এই ছোট মেয়েকে বিয়ে দিতে এত টাকা কোথায় পাবো? আর যে আমার কোনো উপায় নেই। হ্যাঁ, অনেক টাকার দরকার। ওনারা বলেছেন ঠিক মতো টাকা না দিতে পারলে বিয়ে করবেন না। বাবা মায়ের কথা শুনে রিমু কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর, মা বাবা তোমরা টেনশন করো না, আমার এখনই বিয়ে দিতে হবে না। আমার বিয়ের টাকা আমি অন্যের বাসায় কাজ করে ম্যানেজ করে নিব। এই কথা বলে রিমু বেরিয়ে পড়ল কাজের খোঁজে। যেতে যেতে বাসা থেকে অনেক দূরে চলে এসেছে। হাঁটতে হাঁটতে হঠাৎ এক মহিলার সাথে দেখা। শোন মা, তোর মেয়েকে তোর বাবা দেখতে চায়, এ বাড়িতে কিন্তু নিয়ে আসবি। ওই দে আসিস নি, এই দে সবাই আসিস। আচ্ছা ঠিক আছে মা, এখন রাখলাম। মাসিমা, আমাকে আপনার বাসায় কি কোনো কাজ দিবেন? কি বলছো তুমি, এই বয়সে কাজ করবে? হ্যাঁ, আমার বিয়ের জন্য অনেক টাকা প্রয়োজন। আমার বাবার তো এত টাকা নেই। ও আচ্ছা, দাঁড়াও, তুমি আমার মেয়ের মতো। এই নে রে মা, এখানে 2 লক্ষ টাকা আছে। আপনি অনেক দয়ালু, এই টাকাটা দিয়ে আমার অনেক উপকার করলেন। আপনিও কিন্তু আসবেন আমার বিয়েতে। রিমু টাকাগুলো নিয়ে রওনা দেয় বাড়ির পথে। সারাদিন হাঁটা চলায় তার শরীরটা একটু ক্লান্তি হয়ে পড়েছিল, তাই সে বিশ্রাম নিতে গাছের নিচেই ঘুমিয়ে পড়ছিল। এমন সময় ওই পথ দিয়ে যাচ্ছিল এক দুষ্ট লোক, হঠাৎ তাকে এসে বলে, কে তুমি? জঙ্গলের মাঝে টাকার ব্যাগটা আমাকে দিয়ে দাও। আমি রিমু, না এটা আমার বিয়ের টাকা, আমি এটা আপনাকে দিতে পারবো না। কি বললি, দিবি না? নে তাহলে মর। টাকাগুলো দিতে রাজি না হওয়ায় দুষ্ট লোকটি তাকে নৃশংসভাবে হত্যা করে বিয়ের টাকাগুলো নিয়ে চলে যায়। 5 বছর পর ওই লোকটি একদিন তার বন্ধুর বার্থডে পার্টিতে গিয়েছিল। সেখানে হঠাৎ, তুমি আমার নাম কিভাবে জানো? আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলি? দেখ ভালো রে, আমি সেই মেয়ে যাকে তুই সামান্য টাকার জন্য নিষ্ঠুর ভাবে মেরে ফেলেছিস। আমি আজ তোকে মেরে আমার আত্মা তোকে শান্তি দেব। তারপর তাকে মেরে রিমু প্রতিশোধ নেয় এবং তার আত্মা শান্তি পায়।